বৈচিত্র্যময় মানব জীবন, বিচিত্র স্বপ্ন আশায় কখনো সুখের পায়রা উড়ে, কখনো হতাশায় আনন্দ বেদনা হাসি কান্নার অভিন্ন সংমিশ্রণে নানান প্রতিক্রিয়ায় ফুরিয়ে যায় সময় কাল। স্বপ্ন আশা নিয়ে বেড়ে ওঠা আগামীর পথে হঠাৎ কোনো কালবৈশাখীর ঝড়ের নিষ্ঠুর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় জীবন নামক অতিথিশালা। ধেয়ে আসা ব্ল্যাক হোলের মতো গ্রাস করে নিত্য, বেঁচে থাকার ইচ্ছেরা তখন ঝরে পড়ে কষ্টে। বার্ধক্যে রূপ নেয় জীবনের বাস্তবতাগুলো, খরস্রোতে পুনর্বার নতুন স্বপ্নের জাল বুনে এগিয়ে চলা অনির্ভর মানুষে ভিন্ন দৃশ্যপটে। কষ্টগুলো বারবার সামনে এসে ভিড় জমায়, কে বোঝে কার দুঃখ, কে বোঝে কার ব্যথা, যখন নিজের চোখও কখনো ছলনা করে দুঃখের কড়ায় উঠতে অশ্রু বিসর্জন দিয়ে কাতর মনে হয়, চোখ নিজেই তার আপনত্ব হারায়, রক্তিম চোখে অবনীটাকে বিবর্ণ করে দেখে। আপন মানুষগুলো অচেনা সুরে কথা বলে, দীর্ঘশ্বাসে ফেটে চৌচি নামক জমিন উর্বরতা হারিয়ে আগামীর প্রত্যাশা নিভু নিভু। নিত্য চলার পথে স্বার্থপর মানুষের উন্মাদনা কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে ভাবছি আর নিজেকে প্রশ্নের সম্মুখীন করি বারবার, আসলে জীবন মানে কি? জীবন মানে শুধু কি কষ্টের গভীর সমুদ্রে হাবুডুবু খাওয়া, নাকি পরিতাপের মাঝে জীবনের বাস্তবতাগুলোকে অবলোকন করে বাঁচার স্বপ্ন দেখা? তবু স্বপ্ন দেখি বেঁচে থাকার, বেঁচে থাকি আশায়, একটি সুন্দর আগামী প্রত্যাশায়।